TBN24 टेलीविजन देखते आज ही कॉल करुन 7187776556 लॉग इन करुन www.totalcablebd.com। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালাইসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমার সাথে আজ যোগ দিয়েছেন মোহাম্মদ হাসান, সিপিএ ইএ IRS এনরোলমেন্ট এজেন্ট, কাকাতুয়া কর্ণফুলী ট্যাক্স অ্যান্ড সার্ভিসেস সিইও অ্যান্ড প্রেসিডেন্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ হাসান, আমি প্রথমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, দর্শক আপনারা যারা অনেকেই আছেন ফোনে, অনেকে 1 ঘন্টা ধরে, অনেকে 2 ঘন্টা ধরে আছেন, অনেকে অনেকক্ষণ ধরে আছেন, আমি জানি আপনাদের সবার প্রশ্ন আমরা নেব। প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন মোহাম্মদ হাসান যতদূর সম্ভব। আপনারা একটি অনুরোধ আপনাদের করব, যারা ফোন করবেন দয়া করে আপনারা স্পিকারে রাখবেন না আমাদের, এবং টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে নেবেন। আমরা অনুষ্ঠানের মূল পর্বে শুরু করছি। মোহাম্মদ হাসান, আমাদের বেশ কিছু আপডেট আছে, চলুন সেখান থেকে শুরু করা যাক। জি, ধন্যবাদ হাবিব ভাই। অলসো ধন্যবাদ TBN24 কে আমাকে কানেক্ট করার জন্য এবং আমাদের ট্যাক্স পেয়ারদের এবং দর্শকদেরকে আপডেট দেওয়ার জন্য। সো শুরু করতে চাই আজকে আমরা কিছু আপডেট নিয়ে, সেটা হচ্ছে ইকোনমি ইম্প্যাক্ট পেমেন্ট নিয়ে। অলসো আমরা কথা বলবো SBA লোন নিয়ে। SBA লোনের কিছু পজিটিভ সাইড, কিছু নেগেটিভ সাইড, যেটা হচ্ছে গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ আছে, এটাও বলবো। তার আগে আমরা একটু যেতে চাই ইকোনমি ইম্প্যাক্ট পেমেন্ট, যেটা সো আমরা বলেছিলাম যে এই সপ্তাহ থেকে আপনার পেমেন্ট আসা শুরু করবে। অলমোস্ট অনেকে যাদের ডাইরেক্ট ডিপোজিট ছিল তারা কিন্তু অনেকে পেয়ে গেছে, সো তারে ওরি হওয়ার কিছু নেই। আবার যারা পাই নাই তারা কিন্তু ওরি হওয়ার কিছু নেই। সেটা হচ্ছে আমরা গত সপ্তাহে বলেছিলাম হাবিব ভাই, আমি অ্যাডভান্স একটু আপডেট দিয়ে গেছিলাম যে কারো যদি আপনার পেমেন্ট না পায় তারা কিন্তু আপনি গেট মাই পেমেন্ট একটা লিঙ্ক থাকবে IRS এর ওয়েবসাইটে গিয়ে, সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা আপডেট করে দিতে পারবেন। ঠিক আছে, সো ফর এক্সাম্পল যাদের ট্যাক্স রিটার্নে 2018 and 19 ট্যাক্স রিটার্নে ডাইরেক্ট ডিপোজিট ছিল তারা অলরেডি পেয়ে গেছে, সো দ্যাটস আ গুড থিং। আর যারা পায় নাই, কারা যারা হচ্ছে আপনার ডাইরেক্ট ডিপোজিট ছিল না কিংবা যাদের ব্যালেন্স ডিউ ছিল, যাদের পে করতে হয়েছিল, তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে পে করেছে। কিন্তু IRS কিন্তু আপনি ইভেন দো ব্যাংকের মাধ্যমে পে করেছেন, আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ডেবিট হয়েছে, সেখান থেকে কিন্তু ওর অ্যাকাউন্ট নাম্বারটা নেবে না, কারণ এটা থার্ড পার্টির মাধ্যমে পেমেন্টটা হয়। এই কারণে ওই অ্যাকাউন্ট থেকে আপনার ডাইরেক্ট ডিপোজিটের ইনফরমেশন নেবে না। যাদের ডাইরেক্ট ডিপোজিট ছিল তারাই শুধুমাত্র ডাইরেক্ট ডিপোজিট পাবে। নাও তাদের করণীয়টা কি? তাদের করণীয় হচ্ছে IRS.gov, ওখানে গেট মাই পেমেন্ট, সো ওখানে গিয়ে তাদের কিছু ইনফরমেশন দিয়ে তাদের অ্যাকাউন্টটা আপডেট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দিয়ে। এখন ওই সিস্টেমে যখন যাবেন তখন ওখানে কিছু জিনিস আপনাকে ইনপুট করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। এই অপশানে যাওয়ার পরে 2য় অপশান যেটা খুঁজবে, সেটা আমি আমাদের যারা টিভির সামনে বসে আছে তাদেরকে একটু নোট করতে বলার জন্য রিকোয়েস্ট করতেছি। সেটা হচ্ছে ওখানে গিয়ে আমাদের অনেক ক্লায়েন্ট আজকে কল পেয়েছি, তারা বুঝতেছে না কি নাম্বার ট্যাক্স ফাইলের কোন নাম্বারটা, কত নাম্বার লাইনটা বসাতে হবে। তো সেখানে যে জিনিসটা চাচ্ছে IRS সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম, সেটা হচ্ছে আপনার 1040 লাইন, আপনার 8B, সেটা আপনি এই লাইনে যেটা আছে সেটা আপনার বসাতে হবে, অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম। অ্যান্ড দেন সেকেন্ড যেটা থাকে, আপনার যদি রিফান্ড পান যে ভেরিফাই করার জন্য, রিফান্ডের থাকবে লাইন 20 1040 লাইন 20 থেকে যে রিফান্ডটা আপনার অ্যামাউন্ট থাকবে ওইটা আপনাকে বসাতে হবে। আর যাদের ব্যালেন্স ডিউ ছিল তাদের হবে লাইন 23। এখানে ব্যালেন্স ডিউ এবং রিফান্ড এই 2টা যদি যার বেলায় প্রযোজ্য সেটা যদি দেন তাহলে আপনি পেজটা আপডেট হবে এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্ট নাম্বার, রাউডি নাম্বার আপনি আপডেট করতে পারবেন এবং আপনার ডাইরেক্ট ডিপোজিট হয়ে যাবে। নাও আরেকটা জিনিস যেটা অনেকেই বলতেছে, আমি অনেকে পেয়ে গেছে, আমি পাই নাই কেন? তাদের হয়তো ডাইরেক্ট ডিপোজিট নাই কিংবা ডাইরেক্ট ডেবিট হয়েছে, সেই জন্য পাই নাই, বা তারা এটা এখন আপডেট করতে পারে। আর যাদের স্কেজুল হয়ে যাবে আমরা বলেছিলাম তারা কিন্তু আপডেট করতে পারবে না, তাদের ওয়েট করতে হবে। আবার কিছু কিছু রয়েছে যখন আপনার সিস্টেমে দেখা যায় যে অ্যাকাউন্ট আনএভেলেবল দেখা যাচ্ছে না বা আনএভেলেবল। এটার কারণ হচ্ছে আইআরএস এর কাছে আপ টু ডেট ইনফরমেশন নাই, মেবি 2018 এবং 19 করে নাই ট্যাক্স রিটার্ন, কিংবা তাদের কাছে এমন হতে পারে তারা এলিজিবল নয়, কিংবা সোশ্যাল সিকিউরিটির সাথে কাজ করতেছে এখনো আপডেট হয় নাই। সো ওরি হওয়ার কিছু নেই, যাদের ইনকাম ওটার মধ্যে ফল করবে। সিঙ্গেল হচ্ছে 75,000, মেরিট ফাইলিং জন্য 150,000, এটা নিচে থাকবে ফুল ব্যালেন্স পাবে, তাদের কোনো ওরি হওয়ার কিছু নেই। আরেকটা জিনিস বলতে চাই, যাদের ট্যাক্স রিটার্ন করার পরে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে তারা কি করবে? তারাও কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ যদি হয়ে যায়, আপনি ট্যাক্স রিটার্ন করেছেন, আপনি রিফান্ড পেয়েছেন, কিন্তু আনফরচুনেটলি আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে কিংবা ক্লোজ করে দিতে হয়েছে, সেক্ষেত্রে আইআরএস আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তো ব্যাংক যখন রিজেক্টেড করবে এই টাকাটা আবার ব্যাক করবে আইআরএস এর কাছে। আইআরএস তখন দুইটা অপশন খুঁজবে, একটা অপশন করবে আপনাকে মেল করতে পারে, আর আপনি যদি অ্যাকাউন্টটা আপডেট করতে চান আপডেট করে ওই অ্যামাউন্টটা আপনি ডাইরেক্ট ডিপোজিটে পেতে পারেন। এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলা করতে হবে। আরেকটা আপডেট বলতে চাই, সেটা হচ্ছে আপনার এসবিএ লোনের সেটা একটা গুড নিউজ হচ্ছে, যারা অলরেডি সাবমিট করেছে তারা গুড, তাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করা হবে। আজকে আমরা যেটা পেয়েছি আপডেট, অলমোস্ট $349 billion যেটা অ্যাপ্রুভ করা ছিল স্মল বিজনেসের জন্য সেটা অলরেডি গন, এটা ফিনিশ হয়ে গেছে। এই জন্য এসবিএ থেকে আমাদের কাছে নোটিফিকেশন এসেছে নো লঙ্গার অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন, যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তাদের এগুলো প্রসেস হবে, আনলেস তারা যদি এডিশনাল ফান্ডের জন্য ফান্ড যদি অ্যাপ্রুভ না হয়। তো আমরা শুনেছি এডিশনাল ফান্ড $250 billion জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, শুধু এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আবার এটা রিওপেন হবে। আর যারা পিপিপি জন্য অ্যাপ্লাই করেছেন তাদের এখনো পেন্ডিং আছে, তারা ব্যাংকের সাথে যোগাযোগ করে এটা আপডেট করে নিতে পারেন, তাদের ওরি হওয়ার কিছু নেই। এই প্রসেসগুলো হবে এবং তারা স্মল বিজনেসের জন্য যে লোনটা এটা পাবে। কিন্তু যারা অ্যাপ্লাই করে না, আমরা কিন্তু আগেই বলেছিলাম, বিভিন্নভাবে বলেছিলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা আগে আসবে তারা আগে পাবে। যেহেতু যারা আগে এসেছে তাদের অ্যাপ্লিকেশন প্রসেস মানে সাবমিট করতে পেরেছে, তারা কিন্তু সাকসেসফুলি ইয়াটা পাবে, লোনটা পাবে। তো দ্যাটস দ্য গুড নিউজ ফর যারা সাবমিট করেছে। আর যারা সাবমিট করতে পারে না, দে হ্যাভ টু ওয়াইট। তো এটা হচ্ছে ব্যাড নিউজ আমাদের কমিটির জন্য। আমি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে, নিউজ পেপারের মাধ্যমে, আপনার এই টিভি মাধ্যমে বিভিন্নভাবে আমরা নোটিফাই করে আসছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো যারা এই অপরচুনিটিটা মিস করেছেন তাদের জন্য এটা ব্যাড নিউজ। সো আমি সাজেস্ট করবো জাস্ট আপনারা নিউজগুলো দেখেন, ফলো আপ করেন। মোহাম্মদ হাসেম, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি যারা ইন্ডিভিজুয়ালি যারা এখনো অনেক পাননি অ্যাডজাস্টেড গ্রস ইনকাম, যেটি আপনি বললেন লাইন 8B 1040 ফর্মের, এবং লাইন 20, এটি নিয়ে আর একটু পরে বিস্তারিত আরো জানতে চাবো আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বেশ কয়েকজন দর্শক, চলুন তাদের প্রশ্ন কয়েকটি নিয়ে নিই আমরা। প্রিয় দর্শক, কে আছেন দয়া করে আপনার পরিচয় দিন এবং প্রশ্নটি করুন। TBN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, আমি শুনছি, নাম বলে প্রশ্নটি করুন। আপনার টেলিভিশনের সাউন্ড কি কমিয়ে নিতে হবে প্রথমেই? আচ্ছা, আমার এখানে কোনো সাউন্ড নাই, টিভি টিভি সব অফ। বাট আচ্ছা বলুন, তাহলে আস্তে আস্তে বলুন, শুনছি আমি, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? হ্যাঁ আমি শুনছি, বলুন। আচ্ছা, আমি ওই যে 1200 টাকা যেটা ওইটা পাইনি, ওইটা আমি 2018 এ, এটা একটু আগে উনি মানে বলতো আমি ক্লিয়ার শুনি না, তো আমি 2018 এ যেটা করছি ডাইরেক্ট পেমেন্ট, এখন আমি যদি আইআরএস এর যে গেট মাই পেমেন্টে যাওয়ার পরে ওইখানে ওই যে আমার যখন সোশ্যাল সিকিউরিটি এগুলো দেওয়ার পরে আসছে পেমেন্ট স্ট্যাটাস নট অ্যাভেলেবেল, এটা কি করতে হবে এখন? আচ্ছা, আপনি থাকবেন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী প্রশ্ন নেব। প্রিয় দর্শক, কে আছেন আপনি দয়া করে আপনার পরিচয় দিন এবং প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি নুসরাত বলতেছি মেরিল্যান্ড থেকে। নুসরাত বলুন। জি, তো আমি এই 2019 এ ফাইল অলরেডি করে ফেলছি, করার পরে আমাদের অ্যাকাউন্টে কিছু প্রবলেম ছিল, ওইটা আমরা আপডেট করার পর আইআরএস আমাদের রিফান্ডের টাকাটা পেইলে পাঠাইছে। এখন আমার প্রশ্নটা হলো যে স্টিমুলেটের যে মানি ওইটা কি ওরা মেইলে পাঠাবে নাকি আমাকে আপডেট করতে হবে অ্যাকাউন্টটা নতুন যে ওয়েবসাইট আছে ওটা? আচ্ছা নুসরাত, আপনি যে 2019 এর যে চেকটা পেয়েছেন সেটা কি বাই মেইলে পেয়েছেন? জি। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি স্টিমুলাস চেকে যেটি আছে সেটা কি বাই মেইলে আসবে কিনা জানাবেন, জানতে চাচ্ছেন। আপনি থাকবেন, আপনি যাবেন না কোথাও, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। জি, প্রিয় দর্শক কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আপনার নাম বলুন, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বৃষ্টি ওয়েবসাইট থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা 1200 ডলার পে পাওয়ার কথা ছিল, আমরা পেয়েছি গতকাল। তো গতকাল আপনাদের অনুষ্ঠানে আমরা শুনতে পেয়েছি যে যারা ডিপেন্ডেন্ট, আমার মাদানিন্য ডিপেন্ডেন্ট 2019 এর ট্যাক্স ফাইলে তারা 500 ডলার করে পাবে। যদি এটা সত্য হয় তাহলে কি আমরা কিভাবে পাবো, কারণ অলরেডি তো আমরা টাকাটা পেয়ে গেছি। খুব ভালো প্রশ্ন করেছেন, এই প্রশ্ন অনেকেরই আছে। আপনি থাকবেন আমাদের সাথে, আপনি আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। প্রিয় দর্শক কে আছেন, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি রোহান থেকে বলছিলাম। জি, বলুন। আচ্ছা জি ভাই, জি ভাই, আমার প্রশ্ন দুইটা। একটা হয়েছে আমি যখন আনএমপ্লয়েড লাস্ট মাসের করছি, তো করার পরে এ পর্যন্ত জাস্ট শুধু আমি একটা 300 সামথিং একটা অ্যামাউন্ট পাই, আর কিছু পাই না, ধরেন 600 ডলার কিছু হয়েছে। আচ্ছা, আপনি কি প্রতি সপ্তাহে আপডেট করছেন? জি, আমি আপডেট করছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কি আপনার? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি যখন আপডেট করতে যাই তখন একটা অপশন ছিল যে আর ইউ উইলিং এবল, তো ওই জায়গায় আমি 4 and 5 days দিয়েছিলাম লাস্ট উইকে। এই কারণের জন্য কি কোনো প্রবলেম হচ্ছে না? কারণ অনেকে বলতেছে না এটা 0 days দিতে হবে। তো আপনি আপনি ফরেন অ্যাড্রেস ব্যবহার করেছেন, কেন ব্যবহার করলেন ফরেন অ্যাড্রেস? জি, আপনি কি ওই জায়গাতে কি ফরেন অ্যাড্রেস ব্যবহার করেছেন? জি। কেন ফরেন অ্যাড্রেস ব্যবহার করলেন? আপনি তো এখানে ছিলেন। ওকে, আচ্ছা, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, আপনি থাকবেন। আমি জাস্ট ক্লিয়ারিটি পরিষ্কার হওয়ার জন্য আপনাকে প্রশ্নটি করেছিলাম। আমি আরেকটি প্রশ্ন নেব। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম আবিদ ভাই, আমি সাগরপাড়াগ্রাম ব্রঞ্জ থেকে। জি, বলুন। TBN24 কে ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান করার জন্য, আমাদেরকে অনেকটা হেল্প করার জন্য। আর আমার কাছে আরেকটা ধন্যবাদ আপনাকে দেওয়ার জন্য আমি ফোন দিচ্ছি। আপনি আমাদের কাছে কিন্তু ভাই একজন হিরো হিসাবে আছেন। এই যে এত ধরনের মানে আমাদের সমস্যা, আপনার মাধ্যমে আমরা কিন্তু অনেকটা হেল্প পাইছি। এতদিন ফোন দিচ্ছি, এটা পাই নাই, এটা পাই নাই, আজকে কিন্তু আপনাকে ফোন দিচ্ছি শুধু ধন্যবাদটা দেওয়ার জন্য। আর ভাই যে ধরনের সমস্যা ছিল এটা আমার সবকিছু সমাধান হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ব্রঞ্জ থেকে ফোন করেছেন। আপনাকে বলে রাখি, আমরা টিবিএন এর পক্ষ থেকে চেষ্টা করছি আপনাদের সবার পাশে থাকার, এবং আমাদের এটি প্রত্যয়, আমাদের এটি অঙ্গীকার যে আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের কমিউনিটির আলো যদি আমরা সমস্যা যদি আমরা তুলে না ধরি, এটা কোনোদিন CNN বা ফক্স এসে করবে না, বাংলাদেশি কমিউনিটির সমস্যা কেউ তুলে ধরবে না। আপনি যদি মনে করেন যে আপনারা যদি মনে করেন অনেকে যে নিউ ইয়র্ক সিটি, স্টেট, ফেডারেল গভর্নমেন্ট এসে আপনার সমস্যার সমাধান করবে, না। এই 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 ধারণাটা, হ্যাঁ, সোশ্যাল সেফটি নেট অবশ্যই আছে। আমাদের আমাদের সমস্যা অনেক, বহুবিধ সমস্যা আছে। TBN24 এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের আপনাদের পাশে থাকা এবং আপনাদের সমস্যা তুলে ধরা, এবং যে প্রপার অথরিটি আছে তাদের কাছে আমাদের এখন অ্যাক্সেস আছে, আমরা তুলে ধরি এই প্রশ্নগুলি। আপনারা, আমি আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে সমস্যাগুলি আছে সেটা আমাদের সাথে আলোচনা করবেন, তুলে ধরবেন, থাকবেন আমাদের পাশে। আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। হিরো আমরা কেউই নই, হিরো আসলে আপনারা, এবং যারা ফ্রন্টলাইনে কাজ করছেন, বাংলাদেশি ভাই বোনা, ডাক্তার, নার্স, তারা হচ্ছেন আসল হিরো। আমরা কিছু না, আমরা শুধু কিছু সময় চেষ্টা করছি আপনাদের পাশে থাকার, এবং আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব সেটি করে যাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ হাসান, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, যে এক নম্বর হচ্ছে প্রথম কোয়েশ্চেন ছিল যে উনি গেট মাই পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট স্ট্যাটাস নট অ্যাভেলেবল, সো রিজনটা কি ছিল? আমরা একটু আগে বলেছিলাম যদি আপনি নট এলিজিবল হন, আপনি পাওয়ার যোগ্য নয়, এটা একটা রিজন হতে পারে। নাম্বার টু রিজন হচ্ছে যদি 2018 আর 2019 যদি ট্যাক্স রিটার্ন করে না থাকেন, even though you are required to file. Number 3 reason হচ্ছে সোশ্যাল সিকিউরিটির সাথে ওরা স্টিল কাজ করতেছে। এই তিনটা যদি অপশন হয় আপনার বেলায়, তাহলে আপনি এই জিনিসটা দেখা যাবে, বাট আপনি ওরে হওয়ার কিছু নেই। স্টিল যেহেতু ওরা কাজ করতেছে, ইউ হ্যাভ টু ওয়াইট। আপনি আবার প্রতিদিন 24 আওয়ার্স এর মধ্যে আপনি একবার চেক করতে পারেন। সো আপনি চেক করে দেখেন কোনো আপডেট এসেছে কিনা। এটা হলো এক নাম্বার। দুই নম্বর কোয়েশ্চেন ছিল নুসরাত, যেটা মেল ওনাদের অ্যাকাউন্টে সামথিং রং হয়েছিল বা ক্লোজ হয়ে গেছিল, ওনারা মেইলে চেক পেয়েছে, কিন্তু এখন স্টিমুলাস চেক যেটা, এটা ওরা কি মেইলে পাবে না ব্যাংক অ্যাকাউন্টে যাবে না যেহেতু ক্লোজ ছিল। সো যদি আপনি স্কেজুল করে ফেলে তাহলে আপনি মেইলে পাবেন, আর যদি স্কেজুল না করে স্টিল হ্যাভ টাইম গেট মাই পেমেন্টে গিয়ে আপনার অ্যাকাউন্ট নম্বর রাউডি নাম্বার কারেক্ট অ্যাকাউন্ট নম্বর রাউডি নাম্বার যদি আপডেট করেন তাহলে আপনার এটা ডাইরেক্ট ডিপোজিট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং দেরি না করে আপনি just go to irs.gov, get my payment for the information. একটু আগে বলেছিলাম IRS এর 1040 আপনি যে ট্যাক্স রিটার্ন করে থাকেন 2019 অথবা 18 এর রিটার্নটা নিয়ে আপনি নাম্বারগুলো বসিয়ে দিবেন, তাহলে আপনি ভেরিফাই হয়ে গেলে আপনি আপডেট করতে পারবেন। তৃতীয় নাম্বার গুড সাইট থেকে আমাদের বোন ফোন করেছিলেন যে তার 1200 ডলার উনি পেয়ে গেছেন, ওনার $500 ডলার গেছেন, উনি কি কিছু পাবেন কিনা তাদের কিছু করতে হবে না। আমার কাছে মনে হচ্ছে অনেকের কাছে এই ব্যাপারটি ভুল ধারণা আছে, যদি আপনি ব্যাখ্যা করেন। আমি বলছিলাম অনেকেই এই জিনিসটি ভুল বুঝছেন। ডিপেন্ডেন্ট বলতে আসলে যে আন্ডার 17 বাচ্চাদের বোঝানো হয়েছে, মাদার ইন ল ফাদার ইন ল নয়, সেই ব্যাপারটি যদি একটু পরিষ্কার করে বলেন সবাইকে। আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে হাবিব ভাই, শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি। আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে অনেকের ধারণা যে ডিপেন্ডেন্ট, মাদার ইন ল, ফাদার ইন ল, তারাও হয়তো এই স্টিমুলাসের জন্য $500 যেটি আছে সেটি পাবেন, কিন্তু আমার মনে হয় এটি অনেকটা ভ্রান্ত ধারণা। আপনি যদি দয়া করে একটু পরিষ্কার করেন ব্যাপারটি। আচ্ছা, আমরা ওনার সাথে যোগাযোগ দিবেন আমাদের অতি শীঘ্রই। আমি এই ফাঁকে কয়েকটি কল নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন দয়া করে আপনার পরিচয় দিন, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমি ব্রুকলিন থেকে বলছি, হাসান। বলুন ভাই। আমার ওয়াইফ জানুয়ারি মাস থেকে গত সপ্তাহ পর্যন্ত কাজ করেছে হোম কেয়ারে, এখন উনি অ্যাপ্লাই করতে যাচ্ছে আনএমপ্লয়মেন্টের জন্য। এখন অ্যাপ্লাই করার সময় আমরা ওই লাস্ট এমপ্লয়ারের নাম অটোমেটিক আসার কথা অ্যাপ্লাই করার সময়, কিন্তু ওই জায়গায় পর্যন্ত গেলে দেখা যাচ্ছে নাম আসে না, যদিও সে ডিরেক্ট ডিপোজিটে কাজ করছে। এখন এই ধরনের ক্ষেত্রে যেহেতু নাম আসছে না কোম্পানির নাম, সেখানে কি ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন করা যাবে কিনা, কোম্পানির নাম লিখে অ্যাড্রেস লিখে অ্যাপ্লাই করা যাবে কিনা? যদি যায় তাহলে, বা যদি না যায় তাহলে অন্য কোনো অপশন আছে কিনা সেটা একটু জানাবেন। আর ওইভাবে অ্যাপ্লাই করা যাবে কিনা সেটাই আমাদের জানা। আচ্ছা, জানাবো, অবশ্যই জানাবো। হাসান সাহেব, আপনি থাকবেন আমাদের সাথে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন দয়া করে আপনার পরিচয় দিন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করে ফেলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নাম বলে প্রশ্নটি করুন। আমি অস্ট্রেলিয়া থেকে যেটু বলছি। জি বলুন। আমি 22 তারিখ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুনছি, আপনি শেষ করে ফেলুন প্রশ্নটি। আমি যেটু অস্ট্রেলিয়া থেকে বলছি, আমি 22 তারিখে অ্যাপ্লাই করছি মার্চের। আমার কাজ শেষ হচ্ছে 15 তারিখ মার্চের, আর আমার অ্যাপ্রুভ হয়েছে আনএমপ্লয়মেন্ট অ্যাপ হয়েছে 22 তারিখ, কিন্তু আমি আগে 2টা পেমেন্ট পাইনি। লাস্ট উইক আমি একটা পেমেন্ট পাইছি, কিন্তু আগের 3টা পেমেন্ট আমি পাই নাই। তাদেরকে আমি কলও পাচ্ছি না, আমি ইমেল করছি, ইমেলও ব্যাক পাইনি। আমি এখন কি করব? আপনি আপনি অস্ট্রেলিয়া থেকে ফোন করেছেন, আপনি কিন্তু থাকবেন, হ্যাঁ আপনি যাবেন না, আপনার প্রশ্ন উত্তর মোহাম্মদ হাসেম দেবেন। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, আমি ভালো মতো আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কিন্তু যাবেন না, আপনি লাইনে থাকবেন। আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক যাবেন না কোথাও, এবং আপনি যিনি লাইনে আছেন আপনিও কিন্তু যাবেন না কোথাও, আপনি থাকবেন, এসেই আপনার প্রশ্নের উত্তরটি নেব। ধন্যবাদ। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি। হ্যাঁ, TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776655 লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ হাসান সিপিএ, উনি উত্তর দিচ্ছেন আপনার বিভিন্ন প্রশ্নের। এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমি তার প্রশ্নটি নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক কে আছেন আপনি দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ভাই শুনতে পাচ্ছেন কি? আমি শুনতে পাচ্ছি। আমি সাবিনা কুইন্স থেকে বলছি। আপনাকে আগের লাইনে আমি ফোন করেছিলাম, আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এজন্য কন্টিনিউ করতে পারিনি। বলুন প্লিজ, আপনাকে অনুরোধ আমার প্রশ্নগুলো করার সুযোগ দেন। তো আমি আউট অফ ওয়ার্ক 329, আমি আমার এমপ্লয়ি ডিপার্টমেন্টে নোটিফাইড করেছি যে আমি অসুস্থ, আমার সবগুলো সিমটম আছে, ওরা বলছে বাসা থাকার জন্য। তো ওরা আমাকে টেস্টের জন্য ডেট দিতে 440। এতদিন আমি বাসায় ছিলাম, ওরা একদিন দুদিন পরপর ফোন করে খোঁজ নিত আমি কেমন আছি, সুস্থ বোধ ফিল করছি কিনা, কাজে যেতে পারবো কিনা এইসব। তো আমার আসলে অসুখ এখনো কফ আছে এবং চেস্ট পেইন আছে। তো 440 নিয়ে আমি গিয়ে টেস্ট করাই আসছি, মেবি 15 দিন করে। তো রেজাল্ট আসছে গতকাল নেগেটিভ। এখন একজন গুড ইমিউনি সিস্টেম, আমার কোনো অসুস্থ ছিল না আগে, এখনো নেই। তো আমার ধারণা একজন গুড ইমিউনি সিস্টেম 15-16 দিন পরে এমনিতেই ওভারকাম হয়ে যায়। হ্যাঁ, তো আমার রেজাল্টটা নেগেটিভ আসছে, ওরা আজকে আমাকে ফোন করে বলছে ইমিডিয়েটলি কালকে কাজে যেতে, কিন্তু আমি স্টিল গুড ফিল করতেছি না, আমি এখনো এবং মানে চেস্ট পেইনটা আছে। এই অবস্থায় আমার কি কাজে যাওয়া উচিত? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওরা আমাকে কোনো পে করে না এই 15-16 দিন। আপনি বলেছেন আমি আনএমপ্লয়মেন্ট করতে পারবো, যদি আনএমপ্লয়মেন্ট করি তাহলে পরে কাজে গেলে কি কোনো প্রবলেম হবে? এবং দ্বিতীয় কথা হচ্ছে, ওরা কি আমাকে ফায়ার করবে এই রিজনে যদি আমি আজকাল কাজে না যাই? আমার মানে আমার ম্যানেজারকে আমি ইমেল করেছি আমার বিষয় জানিয়ে, সে বলেছে ওই থেকে ক্লিয়ার হয়ে গেলে আমাকে কাজে ব্যাক করতে হবে। আপনি একটি প্রশ্ন, আপনি কি কাজ করেন? আমি একজন নার্স। আপনি একজন নার্স, আপনি কি হাসপাতালে কাজ করেন? একটা হসপিটাল, হ্যাঁ একটা হসপিটালে কাজ করেন। আপনি থাকবেন, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি আপনার প্রশ্নটি আমরা একবার নিয়েছিলাম, আপনি হয়তো সন্তুষ্ট হননি উত্তরে, এবং আমিও সন্তুষ্ট হইনি। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটির সাথে হিউম্যান লাইফ জড়িত, আপনার কাজ জড়িত, সুস্থতা জড়িত। আপনি থাকবেন আমাদের সাথে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করবেন। সালাম ভাই, আমার নাম আব্দুল কাদির। বলুন। জি, আমি ওজনপাড়া থেকে ফোন করছি। ভাই আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আনএমপ্লয়েড উবার ড্রাইভার, তো আমি আনএমপ্লয়মেন্টে অ্যাপ্লাই করছি এবং তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছি, আমি ট্যাক্সি তাদেরকে 1090 দিচ্ছি। এখন আমি গত লাস্ট সানডে আবার আমি এটা ক্লাইমও করছি, কিন্তু আমার এখন ওটা 0-0 দেখাইতেছে। ওটা কি আমি কি আদৌ পাবো না পাবো না ভাইয়া? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আমি 2019 ট্যাক্সফার করছি এবং লাস্ট মানে এপ্রিলের 10 তারিখ আমার অ্যাকাউন্টে চেক আউট কেটে নিয়ে চাই আসছে। কিন্তু আমি 1200 টাকা এখনো পাইলাম না, এটা কি আমি পাবো না কিভাবে এখানে জানাবেন আমাকে? জি অবশ্যই, আপনি আপনি $1200 যেটি পাওয়ার কথা সেটি পাননি, আপনার সেটি পাবেন কিনা সেটি জানতে চাচ্ছেন। আব্দুল কাদের, আপনি থাকবেন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমি বিরতিতে যাওয়ার আগে মোহাম্মদ হাসেম আপনাকে যে প্রশ্নটি করছিলাম সেটি হচ্ছে, আমাদের এক ভাই উনি বোন ফোন করেছিলেন যে উনার মাদার ইন ল কে ডিপেন্ডেন্ট দেখিয়েছেন, সেটির $500 উনি পাননি। তো এই ব্যাপারটি তো অনেকের ভ্রান্ত ধারণা আছে। না, ওইটা আমরা হাবিব ভাই এখানে ক্লিয়ার করতে চাই। আমরা বলেছি যদি আপনার ট্যাক্স রিটার্নে যদি আপনি ওদেরকে ডিপেন্ডেন্ট দেখান তাহলে আপনি $500 পাবেন না, যেহেতু এজ 17 এর উপরে। আমরা বলেছি যদি আপনার চাইল্ড আন্ডার 17 হয়, যদি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য কোয়ালিফাই হয়, দেন আপনি $500 পাবেন। যেহেতু এটা ওভার 17 এবং আপনি ডিপেন্ডেন্ট দেখিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে $500 পাবেন না এবং প্লাস $1200 পাবেন না যেহেতু ডিপেন্ডেন্ট দেখিয়েছেন। নাও কোয়েশ্চেন হচ্ছে, আমি সেভারাল টাইম বলেছি যেহেতু ডিপেন্ডেন্ট যখন দেখানোর পরে আপনি এডিশনাল $500 ক্রেডিট পাচ্ছিলেন, সেই কারণে ওরা এটাকে অ্যালাউ করে নাই। যদি আপনি ডিপেন্ডেন্ট না দেখাতেন তাহলে ওনাকে যদি নন ফাইলার IRS.gov নন ফাইলার অ্যাপসে গিয়ে যদি অথবা IRS লিঙ্কে গিয়ে যদি শুধু আপডেট করতেন তার $1200 এটা পাওয়া যেত। বাট এটা ডিপেন্ডেন্ট যেহেতু হয়েছে এটা আসবে না। এটা হলো ওনার প্রশ্নের উত্তর। এটা আমরা সেভারাল টাইম ক্লিয়ার করে দিয়েছি হাবিব ভাই, সো এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, ঠিক আছে? আমরা একটা লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে, রোহান নামে আমাদের যে দর্শক আছেন উনি ফোন করেছিলেন, উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, উনি $300 পেয়ে গেছেন আনএমপ্লয়মেন্ট থেকে, $600 যেটি সেটি এখনো পাননি, কেন পাননি বা কি করতে হবে সেটি জানতে চাচ্ছেন। এবং আরেকটি হচ্ছে উনি আপডেট অ্যাড্রেসের ব্যাপারটি জানতে চাচ্ছিলেন, আপডেট আর এবল, হ্যাঁ সেটির ব্যাপারে একটু বলবেন। IRS এর কাছে আপডেট কিনা এনিওয়ে 300 যা যেহেতু পেয়েছেন আপনি কন্টিনিউ সার্টিফাই করবেন, তাহলে আপনার $600 এডিশনাল যোগ করতে হতে পারে। যদি ইনকেস যদি আপনি $600 এডিশনাল পেমেন্ট যদি না আসে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য লেবার ডিপার্টমেন্ট। এটা হচ্ছে এটা ডিটারমিন করবে লেবার ডিপার্টমেন্ট, এটা আমাদের কিছু বলার নেই। সো আপনি কন্টিনিউ সার্টিফাই করে যান, মেবি আপনার $600 অ্যাড হবে নেক্সট উইকে কিংবা পরের উইকে। আর সেটা কি IRS সেটির ব্যাপারে একটু বলুন। উনি ভুল ক্রমে উনার ফরেন অ্যাড্রেস ব্যবহার করেছেন, মানে অ্যাড্রেসের জায়গায়, সেটি ব্যাপারটি আসলে কি? এটা আপনি আই বিলিভ আপনি যদি লগ ইন করে থাকেন আপনি মেবি আপনার অ্যাকাউন্টকে আপনি আপডেট করতে পারেন, সো এখানে আপনার আপ টু ডেট ইনফরমেশন দিবেন, সেটা আপনি করতে পারেন। ঠিক আছে, ব্রুকলিন থেকে হাসান সাহেব জানতে চাচ্ছিলেন, ওনার ওয়াইফ কাজ করেন এবং উনি কাজ করতেন, উনি ফাইল করেছেন, হ্যাঁ, কিন্তু ওনাকে মানে দেখাচ্ছে কোনো কোনো আপডেট দেখাচ্ছে না। তো উনি কি ওনার লাস্ট এমপ্লয়ার যিনি আছেন ওনাকে ওনার লাস্ট এমপ্লয়ার শো করছে না ড্রপ ডাউনে, উনি কি ম্যানুয়ালি সেটা আপডেট করে দিবেন কিনা সেটি জানতে চাচ্ছিলেন। যদি ওখানে শো না করে থাকে ইটস মিনিং যে ওনার নামে কোনো পেরোল সাবমিট হয় নাই। যদি পেরোল যদি সাবমিট হতো তাহলে ইনফরমেশনটা ওখানে থাকতো, কারণ স্টেটের সাথে আপনার যদি যারা এমপ্লয়ার যারা এমপ্লয়ি থাকে, এমপ্লয়ার সবসময় কোয়ার্টারলি ফাইল করে নিউ ইয়র্ক স্টেট 45, তো তাদের রেকর্ডে নাই এটা। যদি আপনার এরকম হয় সেক্ষেত্রে আপনি মেনুয়ালি আপডেট না করে আপনি আপনি ওদের সাথে আপনি ফ্যাক্স অথবা সিকিউর টেক্সট মেসেজ দিয়ে আপনার পে স্টাফগুলো আপনি ওদের কাছে পাঠিয়ে দিতে পারেন, তাহলে দ্য ক্যান ভেরিফাই দ্যাট অ্যান্ড ইউ গেট দ্য পেমেন্ট। আচ্ছা, আমাদের অ্যাস্টোরিয়া থেকে যিনি ফোন করেছিলেন ভাই, উনি বলছিলেন যে 22 তারিখে উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, উনি 15 তারিখ পর্যন্ত শেষ কাজ করেছেন মার্চের, উনি পেমেন্ট যে আসছে উনি ওনার যখন থেকে কাজ হারিয়েছেন তখন থেকে 3 সপ্তাহ পর্যন্ত যে আনএমপ্লয়মেন্ট সেটি পাননি, এটি কি পাওয়া সম্ভব কিনা, এটি কি করতে হবে ওনাকে? ইয়েস, এটা পাওয়া সম্ভব। যেদিন থেকে উনি এটা করবে স্যার আপনার ফাইল করবে সেদিন থেকে ওনার পেমেন্ট শুরু, ওই উইকটা ধরবে। সুতরাং যদি আপনি না পেয়ে থাকেন ইউ নিড টু কন্ট্যাক্ট উইথ দ্য লেবার ডিপার্টমেন্ট। আচ্ছা, সাবিনা যিনি ফোন করেছিলেন উনার একটু একটু বিস্তারিত জানাতে হবে, সেটি উনি কাজ শেষ আউট অফ ওয়ার্ক 329, উনি এমপ্লয়ারকে নোটিফাই করেছেন যে উনি কাজ করতে পারবেন না কারণ তার সব রকম সিমটম COVID-19 এর সিমটম ছিল। পরবর্তীতে তার রেজাল্ট যেটি এসেছে সেটি ছিল নেগেটিভ, তার এমপ্লয়ার বলছে তুমি ইমিডিয়েটলি কাজে চলে আসো, বাট উনি এখনো ভালো ফিল করছেন না, উনি যেতে চাচ্ছেন না। উনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন কিনা একটি ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করলে ওনার এমপ্লয়ি কি তাকে ফায়ার করে দিতে দেবে কিনা সেটি উনি জানতে চাচ্ছেন। হাবিব ভাই, এখানে একটা লিগেল ইস্যু আছে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করবেন এখানে। তবে আপনার ইউনিয়নের সাথে যোগাযোগ করতে পারেন, ওয়াজগোয়েন্ড যেহেতু আপনি একটা হসপিটাল আন্ডারে কাজ করেন, সো আপনি ইউনিয়নের সাথে যোগাযোগ করে আপনি মনে হয় এটা আপনার একটা রেজাল্ট পাবেন। এবং এখানে একটা লিগেল ম্যাটার থেকে যায়, সেই ক্ষেত্রে আপনি লয়ারের সাথে আলোচনা করলে এটা বেটার হয়। হ্যাঁ ডেফিনেটলি তারা ফোর্স করছেন তাকে কাজে ফেরত যাওয়ার জন্য, এবং উনি ভালো ফিল করছেন না কাজে, এখনো উনি ভালো ফিল করছেন না। উনার উচিত হবে, আপনার উচিত হবে, আপনি উনি কি আসলে আনএমপ্লয়মেন্ট ফাইল করে দিবেন তারপরে লয়ারের সাথে কথা বলবেন, না কি করবেন উনি আসলে? উনি ওনার যদি কোনো পেমেন্ট না পায় তাহলে শি ক্যান ডু দ্যাট, বাট অলসো পাশাপাশি ওনাদের ইউনিয়ন তাকে, আমি যতটুকু জানি, সো ইউনিয়নের সাথে কথা বলতে পারে এবং পাশাপাশি আপনার লয়ারদের সাথেও কথা বলতে পারে, যে এরকম ইউনিয়নের সাথে কথা বলতে হবে এবং লয়ারের সাথে কথা বলতে হবে। আর একটি উল্লেখ্য বিষয় হচ্ছে উনি যখন সিক ছিলেন তখন কিন্তু তারা পে করেনি কোনো রকম, রাইট? এখানকার আপনাদের এই নিউ ইয়র্ক স্টেটের ল হচ্ছে আপনার সিক পে হলে যদি আপনার এমপ্লয়কে পে করতে হবে, এটা হচ্ছে আপনার একটা রুল করে দিয়েছে এবং এটা ম্যান্ডেটরি, সুতরাং এটাও একটা ইয়ার মধ্যে পড়ে। সো এইখানে একটা সুর ব্যাপার আছে, কোর্টের ব্যাপার আছে, সেজন্য আমি ওনাকে সাজেস্ট করি একটা লয়ারের সাথে আলোচনা করার জন্য এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো সাবিনা আপা, আপনাকে মোহাম্মদ হাশেম অনুরোধ করেছেন, আমিও আপনাকে বলবো আপনার ইউনিয়ন যারা লিডার আছেন তাদের সাথে আপনি লিখিতভাবে বলেন যে আপনার এই পরিস্থিতি, আপনি এখন কি করবেন, এবং আপনি মোটেও ভালো ফিল করছেন না। ইউনিয়নের প্রথম কাজ হচ্ছে টু প্রোটেক্ট দেয়ার মেম্বার্স, তাদের ওয়েলবিং দেখার একটি। আমরা অনেকে এই দেশে কাজ করি, আমরা এক কোনায় বসে থাকি, অন্য কোনো দিকে মাথা ঘামাই না, কিন্তু আমাদের এখন সময় হয়েছে যে আমাদের বিভিন্ন সংস্থার সাথে জড়িত হওয়ার, স্পেশালি লেবার ইউনিয়ন যারা আছেন লেবার ইউনিয়নের আন্ডারে, আপনাদের উচিত হবে লেবার ইউনিয়নের সাথে একসাথে কাজ করা, কারণ তারা কিন্তু একটা ফি আপনার চেক থেকে কেটে রাখছেন এবং সেটার বিনিময়ে যে সার্ভিসটা দরকার সেটা আপনার পাওয়া উচিত। লেবার ইউনিয়নের কাজ হচ্ছে এমপ্লয়ীদের, মেম্বারদের স্বার্থ রক্ষা করা। আপনি তাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, একজন লয়ারের সাথে যোগাযোগ করুন, এবং আপনি যদি আপনার ইনকাম যদি লস হয়ে থাকে, যেটি এই ক্ষেত্রে হয়েছে, কারণ আপনি 29 তারিখ থেকে কাজ করছেন না মার্চের, আপনি আনএমপ্লয়মেন্ট ডেফিনেটলি ফাইল করতে পারেন, কারণ আপনি ডাইরেক্ট COVID-19 ভিকটিম। তো আশা করি আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়েছেন। আপনি আমাদের আব্দুল কাদের, উনি ফোন করেছিলেন ব্রুকলিন থেকে, উনি জানতে চাচ্ছেন যে আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন উনি, ওনাকে $0 দেখাচ্ছে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনি 2019 সালে ট্যাক্স ফাইল করে ফেলেছেন, তার পেমেন্টও উনি যেটা পান সেটা পেয়ে গিয়েছেন, কিন্তু $1200 যেটি কেয়ারস অ্যাক্টের আন্ডারে সেটি এখনো উনি পাননি, রাইট? সো যেটা উবার ড্রাইভার হিসাবে আনএমপ্লয়মেন্ট পে করেছে উনি, যেহেতু 00 দেখাচ্ছে তাহলে ওনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাচ্ছে, তাহলে আপনি উনি নেক্সট উইক থেকে ওনার পেমেন্ট আসা শুরু করবে, তবে কন্টিনিউ সার্টিফাই করতে হবে। এটা হলো এক নম্বর। দুই নম্বর, উনি যেটা বলেছিল আই বিলিভ, সেটা হচ্ছে উনি ট্যাক্স রিটার্ন করে উনি পে করেছিল, যেটা ওনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছিল, যা উনি অ্যাকাউন্টের মাধ্যমে পে করেছিল। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যারা পে করেছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে, সেই অ্যাকাউন্ট কিন্তু IRS নেবে না আপনার এই ইকোনমি ইম্প্যাক্ট পেমেন্ট নেওয়ার জন্য, শুধুমাত্র ডাইরেক্ট ডিপোজিট যাদের ছিল সেই ইনফরমেশনটা নিয়ে ডাইরেক্ট ডিপোজিট করবে, যেহেতু এটা থার্ড পার্টির মাধ্যমে আপনার পেমেন্টটা হচ্ছে। তাহলে সেখানে আপনি কি করতে পারেন, যদি আপনি গেট মাই পেমেন্টে গিয়ে আপনি যদি সুযোগ থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর, রাউডিং নাম্বারটা আপডেট করতে পারেন, আর যদি স্কেজুল হয়ে যায় তাহলে আপনার বাসায় এটা চলে আসবে। ধন্যবাদ মোহাম্মদ হাশেম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সময় শেষ করে চলে এসেছি, আমি নিব আপনার কাছ থেকে বিদায়। আবার দেখা হবে আগামীকাল রাত 10টায়। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আগামীকাল মোহাম্মদ হাশেম থাকবেন আমাদের সাথে, আশা করি আপনাদের প্রশ্ন উত্তর উনি দেবেন এবং আপনারা থাকবেন আমাদের সাথে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আমরা TBN24 টেলিভিশনের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার। আমরা আশা করব আপনারা থাকবেন TBN21 এর পাশে, এবং TBN24 আপনারা দেখবেন আপনার বাসায়, এবং TBN24 দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com।